মাগুরা শহরে ভিটাসেলের ডালে অবরোধের সময় একটি টেম্পু পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় টেম্পু চালকটুকু আহত হয়েছে। এলাকাবাসীরা জানান, রোববার শহরে ভাইনার মোড় থেকে আরপাড়া গ্রামী গ্রাম বাংলা নামে একটি টেম্পু দুপুর 2টায় যাত্রী নিয়ে রওনা হয়। ভিটাসাইলের ডালে এলাকায় আসতে টেম্পু থামিয়ে অবরোধকারীরা, পরে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। এ সময় চালক টেম্পুটি নিয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা টেম্পুটি ধরে ফেলে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে চালকটুকু আহত হয়, তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিবারণ করে।